অবৈধভাবে ক্ষমতায় থেকে যাওয়ার জন্য আওয়ামী লীগ অনেকগুলো অস্ত্র ব্যবহার করেছে। তার মধ্যে সবচেয়ে মুখ্য অস্ত্রটা সম্ভবত ছিল জঙ্গিবাদ। যেহেতু 9/11 পর থেকে 9/11 যে অ্যাট্যাক হলো আমেরিকা টুইন টাওয়ারে, তারপর আমেরিকা তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল এবং তখনকার বাজারে সন্ত্রাসবাদ খুব খাচ্ছিল। সুতরাং আপনি যদি দেখাতে পারেন আপনার দেশে একটা জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হচ্ছে, সে সম্ভাবনা আছে, সেটা আপনাকে ক্ষমতায় থাকতে অনেক ক্ষেত্রেই সাহায্য করতে পারে। ইনফ্যাক্ট একই চেষ্টা সরকার আবার করতে পারে বলে আমি ধারণা করছি। এবার সফল হবে কি না বা কেন আমি মনে করছি সরকার এমন কাজ করতে পারে সেই জায়গায় আসছে, কিন্তু সফল হবে কি না সেটাও আমরা ইনফ্যাক্ট আজকে একটু আলোচনা করতে চাই। কিন্তু সরকারের বয়ানটা আগে কী ছিল যখন নির্বাচন বাদ দিয়ে ক্ষমতায় থাকছে? আমি 13-14 সালের কথা বলছি, তখন নির্বাচন ছাড়াই তারা ক্ষমতায় থেকে গেল। নির্বাচন ছাড়া বলতে ইনফ্যাক্ট কেউ মানে মেজর কোনো দল নির্বাচিত নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং তার চাইতে জরুরি কথাটা হচ্ছে নির্বাচনের আগেই 153টা সিটে যেহেতু আর কেউ প্রার্থী ছিল না নির্বাচিত হয়ে যায়, সরকার গঠন করা হয়েছে। সো এরকম একটা সরকার নিয়েও যতটা সমালোচনা হওয়ার কথা ছিল বা সরকার যতটা থাকতে চেয়েছে যেভাবে থাকতে চেয়েছে এবং তার পক্ষে যারা কথা বলেছে, 13-14 নির্বাচন আমরা খুব ভালোভাবে জানি ভারত ব্লাইন্ডলি সরকারের পাশে দাঁড়িয়েছিল এবং সরকারের যে বয়ানটা সামনে আনার চেষ্টা করেছে সেটা হচ্ছে নির্বাচন টির্বাচন আচ্ছা যা হয়েছে হয়েছে আমরা দেখছি, কিন্তু বাংলাদেশে তো জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা আছে। বিশেষ করে বিএনপির সাথে যেহেতু তার জোটে কতগুলো ধর্মভিত্তিক, জামায়াত ইসলামী ছাড়াও 20 দলের মধ্যে আরও কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক দল ছিল, এই বয়ান আওয়ামী লীগের পক্ষে তৈরি করাটা সহজ ছিল। আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে বিএনপি আসবে, বিএনপি আসলে তার সাথে জামাত এবং অন্যান্য ধর্মীয় যে গোষ্ঠীগুলো আছে তারা আসবে, তারা দেশে সন্ত্রাসবাদ জঙ্গিবাদে ভরিয়ে ফেলবে ইত্যাদি ইত্যাদি। এবং ছোট্ট একটু রেফারেন্সও আছে, বিএনপি যখন এর আগের বার ক্ষমতায় ছিল 2001-06 ওই সময়ে বেশ কিছু এই ধরনের লোকজনের উত্থান, কিছু হামলা হয়েছে, কিছু ব্যক্তির উত্থানকে প্রথম দিক থেকে ইগনোর করা হয়েছিল ক্ষমতাসীনদের পক্ষ থেকে, বাংলা ভাইটাই এদেরকে, যদিও ওদেরকে বিএনপি শেষ পর্যন্ত ধরেছে। সো কিছু রেফারেন্স দিয়ে তারা এটা বলার চেষ্টা করতে পেরেছিল এবং সেটা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে এক ধরনের সাহায্য করেছে। ওই সময়টাই এমন ছিল, ওই সময়টাই এমন ছিল। ইনফ্যাক্ট এটা বলা হয় যে আমেরিকা সবসময় তার একটা শত্রু প্রয়োজন হয়। একসময় কমিউনিজম ছিল, টেররিজম আসছে এরপর, সামনে এখন চায়না আসছে। সুতরাং ওই সময়টা যখন ছিল সেটা কাজ করেছে, সরকার একই রকম কাজ আবার করতে পারে। ইনফ্যাক্ট ব্যাপারটা হয়েছে কাজ হবে কি হবে না সেটা ভিন্ন আলোচনা, সরকার যাবতীয় চাপ স্বীকার করে পরাজিত হবে এটা মনে করার কোনো কারণ নেই। এবং কোনো একটা সরকার যদি ডিসাইড করে যে আমি দেশটাকে ছারখার করে দেব শেষ দিন পর্যন্ত, তারপর আমি ক্ষমতা ধরে রাখতে চাই, সেই সরকার আসলে অনেক কিছুই করতে পারে। সেই সম্ভাবনা আমি শতভাগ দেখি, আমি কোনোভাবেই মনে করি না এই সরকার সহজে ক্ষমতা ছেড়ে দেবে। সে যা যা করা দরকার এই দেশটাকে একেবারে ফেইল স্টেটের মুখে পুরোপুরি নিয়ে গিয়ে হলেও তারা ক্ষমতায় থেকে যেতে চাইবে। এবং কাজ হবে কি না হবে আমি আসছি পরে, কিন্তু তারা জঙ্গি কার্ডও আবার নতুন করে খেলার চেষ্টা করবে বলে আমি ধারণা করি। ধারণা করছি কেন সেটা হচ্ছে রিসেন্ট দুটো ব্যাপার একটু পড়ি। সেটা হচ্ছে আমরা জানি যে গতকাল একটা বিশেষ দিন ছিল, বাংলাদেশের হোলি আর্টিজানের বর্ষপূর্তি ছিল। আমাদের জানার কথা ওই সময় কী হয়েছিল, এক বিভৎস দিন গেছে। সো এই প্রসঙ্গে আবার নতুন করে জঙ্গির আলোচনা এসছে এবং ঢাকার যিনি কমিশনার উনি বলছেন এরকম, দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে তবে সেটি এখনও শতভাগ নিশ্চিহ্ন হয়ে যায়নি, ক্লিয়ারলি বলছেন। উনি বলছেন এখানে সুপ্ত বীজ লুকিয়ে থাকতে পারে। ইনফ্যাক্ট আমি খোঁজার চেষ্টা করলাম যে গত কয়েক মাসে মে জুনের দিকে কী পরিমাণ জঙ্গি নিয়ে নিউজ আছে, আমি অবাক হয়ে দেখলাম প্রচুর নিউজ আছে। আমি কয়েকটা হেডলাইন যদি পড়ি, সিলেটে জঙ্গি সংগঠন সারাক্কিয়ার দাওয়াতি শাখার প্রধান সহ 4 জন গ্রেফতার, র্যাব বলছে। জামাতুল আনসারের নেতা শামীম মাহফুজ গ্রেফতার, এরকম অনেক নিউজ পাওয়া যায়। অনলাইনে সক্রিয় জঙ্গিরা মাথাচাড়া ঠেকাতে জোরদার সাইবার মনিটরিং, জঙ্গিরা চুপ করে বসে নেই এটিইউ প্রধান, এরকম একটার পর একটা খবর কিন্তু পাওয়া যায়, অনেক খবর, এতগুলো পড়ার স্কোপও নেই। জঙ্গি তৎপরতা তথ্য জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ,
এরকম প্রচুর খবর। কিন্তু আমি একটা খবর একটু পড়তে চাই কিছু অংশ, এবং সেটাকে ঢাকা সিটি ঢাকা সিটির যিনি পুলিশ কমিশনার তার বক্তব্যের সাথে একটু মেলাতে চাই। আমরা খেয়াল করেছি কিনা জানি না, বাংলা ট্রিবিউন পত্রিকাটা দীর্ঘদিন থেকে জঙ্গি বিষয়ক, জঙ্গি কথা কোট অ্যান্ড কোট, কারণ এই শব্দটা ডিবেটেবল, এবং সত্যিকার অর্থে কাকে কীভাবে জঙ্গি হিসাবে ট্যাগ করা হচ্ছে এটা নিয়ে প্রচুর ধোঁয়াশা সমাজে রয়ে গেছে। এটার একটা হেডলাইন জাস্ট গতকালের, নীরবে সদস্য সংগ্রহ করছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো, হুমকি এখনও আনসার আল ইসলাম। এখানে যেটা বলা হচ্ছে এর উপরই, গত কয়েক বছরে সরাসরি জঙ্গি হামলার কোনো ঘটনা ঘটেনি দেশে, একমাত্র জামাতুল আনসারের পাহাড়ি প্রশিক্ষণ ক্যাম্প ছাড়া নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর প্রকাশ্য কোনো তৎপরতা নেই। তবে অনলাইনে সক্রিয় রয়েছে সবগুলো জঙ্গি সংগঠন, নীরবে সদস্য সংগ্রহ করছে তারা, বাড়াচ্ছে সাংগঠনিক শক্তি। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা জঙ্গি সংগঠনগুলোর সদস্যরা যে কোনো সময় হিংস্র হয়ে উঠতে পারে, বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়ে রাজনৈতিক ডামাডোলের মধ্যে জঙ্গিরা নিজেদের অস্তিত্ব জানান দিতে হামলার পরিকল্পনাও করছে। এছাড়া সাম্প্রতিক সময় একাধিক জঙ্গি সংগঠনের সদস্যদের জোট বেঁধে সাংগঠনিক শক্তি বৃদ্ধির তথ্য পেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মূল যে ব্যাপারটা তারা আসলে বলার চেষ্টা করছেন, এখানে খেয়াল করি যে তারা অনলাইনে সক্রিয় আছেন এবং নির্বাচনকে সামনে রেখে সেই ডামাডোলের মধ্যে তারা তাদের জানান দিতে পারেন তাদের এক্সিস্টেন্স, নির্বাচনের সময় এই ঘটনা ঘটতে পারে অলরেডি তারা জানিয়ে দিচ্ছেন, এবং আমরা এই ধারণা করতে পারি সঙ্গত কারণেই, সঙ্গত কারণেই। একটা প্লট একটু খেয়াল করি, দেশে বেশ কিছু তথাকথিত জঙ্গি হামলা হলো, বোমা ফাটালো, কিছু মানুষ খুন হলো, বা কোনো একটা বিরাট শোডাউন কোথাও যাও তারা একসাথে করলো, কোনো ফর্মে করলো। এই ঘটনাগুলো যখন ঘটলো সেই মুহূর্তে রাজনীতির মাঠে সিগনিফিক্যান্ট সদস্য আছে এরকম দুটো ইসলামপন্থী রাজনৈতিক দল, একটা হচ্ছে জামায়াতে ইসলামী, একটা হচ্ছে ইসলামী আন্দোলন হাত পাখা, তারা মাঠে আন্দোলন করছে। ঘটনাচক্রে ইসলামী আন্দোলন এখন সরকার বিরোধী হয়ে গেছে, তাদের পীরকে বরিশাল নির্বাচনে আহত করার পর থেকে তারা ঘোষণা দিয়েছে সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, এবং তারা একটা জাতীয় সরকার চেয়েছেন যেটার অধীনে নির্বাচন হতে হবে, এবং এই সরকার বিরোধী আন্দোলনে হয়তো তারা আসবে। একটু প্রেক্ষাপটটা খেয়াল করি তো, মানে জামাত বা ইসলামী আন্দোলন সরকারের সাথে আতাত করেছে কি না করছে কি না এটা আমি কথা বলেছি, আমি এদেরকে সন্দেহের থেকে একেবারে মুক্তি দেই না, আমি সন্দেহটুকু রাখতে চাই, কিন্তু আমি ওই ডিবেটে এখন ঢুকছি না। ধরলাম তারা সহিভাবেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সে ইসলামপন্থী দলগুলো প্রচুর ইসলামিক দল, প্রচুর দাড়ি টুপি দেখা যায়, এরা মাঠে আছে হাজার হাজার মানুষ, দুই দলেরই যথেষ্ট শোডাউনের মতো শক্তি আছে। একই সাথে দেশে বিভিন্ন জায়গায় কিছু জঙ্গি হামলা হলো, তাহলে এই সরকারকে নামাতে চাইছে যারা, তাদের মধ্যে সিগনিফিক্যান্টলি ইসলামপন্থী মানুষরা আছে, ইসলামপন্থী রাজনীতি করা মানুষরা আছে, এবং বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে। খুব চমৎকারভাবে যে সরকারকে ফেলে দিলে সামনে কিন্তু আবার দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে, এই বয়ান তৈরি করাটা সোজা হয়, সম্ভব হয়। প্রশ্ন হচ্ছে, এবং একটু যোগও করে রাখি, বাংলাদেশে হিন্দুদের বিভিন্ন জায়গায় সাথে যদি যুক্ত হয় যে কিছু হামলা হলো, কিছু মন্দিরে কিছু প্রতিমা ভাঙা হলো, কিছু মন্দিরে হামলা হলো, সব যদি যোগ করে ফেলা যায়, তাহলে কিন্তু তার একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। খাবে কি না সেই কথাটা বলছিলাম, সরকার করবে এটা ধারণা করতেই পারে, কারণ সরকার তার সম্ভব সব রকম পথে চেষ্টা করবে, এতে যদি 5-10% তার লাভ হয় সরকার সেটা করার চেষ্টা করবে। ওই যে বলছিলাম একটু আগে, আমেরিকা তার ফাইট ইসলামিক টেরোরিজম, তার ভাষায় এর বিরুদ্ধে যে ফাইটটা তারা করছিল সেটা থেকে আমেরিকা সরে আসছে, আমেরিকা তার ফোকাস এখন সরিয়ে চায়না কন্টেইনমেন্টে যাচ্ছে, চলে গেছে আসলে। সো চায়না কন্টেইনমেন্টে যখন যাচ্ছেন, এসব করে এতদিন যেভাবে খাওয়া গেছে আমেরিকা এবং ওয়েস্টকে, অন্তত সেটা দিয়ে কনভিন্স করা যাবে না, এটা আমরা বলতেই পারি, খুব নিশ্চিতভাবেই বলতে পারি। কিন্তু এই জিনিসটা ভারতের ক্ষেত্রে কিছুটা হলেও কাজ করতে পারে, বিশেষ করে যদি কোনোভাবে দেখা যায় যে এখানে হিন্দু সম্প্রদায়ের কোনো রকম কোনো নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। বিজেপি ভারতে যে রাজনীতিটা করে, যে আইডেন্টিটি পলিটিক্সটা করে, এবং সামনে আমাদের 3-4 মাস 5 মাস পরেই ভারতের নির্বাচন, যখন সেই নির্বাচনকে সামনে রেখে এই আইডেন্টিটি পলিটিক্সটা আরও বাড়বে,
আমরা খেয়াল করলাম না, যারা মোদীকে একজন সাংবাদিক একটা প্রশ্ন করার পরিপ্রেক্ষিতে বিজেপি কীভাবে নেমেছে সেই সাংবাদিকের পেছনে, ঘটনাচক্রে সেই সাংবাদিক যেহেতু মুসলিম ছিলেন। সুতরাং এগুলো যখন ঘটবে বাংলাদেশে একটা ইসলামপন্থা এবং তথাকথিত জঙ্গিবাদ মাথাচাড়া দিচ্ছে, এই জিনিসটা পশ্চিম পাত্তা না দিলেও ভারতকে কিছুটা হলেও টেন্সড করতে পারে। সরকার অন্তত এই কারণে হলেও এই রকম ঘটনা বাংলাদেশে আরও ঘটতে পারে। আমি এটার কথাটা খুব পরিষ্কার, জঙ্গি আছে কি না, সে করবে কি না, তাকে ছাড় দিয়েই একটু করুক অথবা নানান রকম নাটক সাজানো, কুড বি এনিথিং, যে কোনো কিছু হতে পারে। সুতরাং সামনে আমি অন্তত এই যে রিসেন্টলি যেসব আওয়াজ টাওয়াজ দেখতে পাচ্ছি, সরকারের নির্বাচনের আগে ভলেটাইল একটা পরিস্থিতি তৈরি করা, একটা অস্থির সময় তৈরি করা, সেটার জন্য এই কাজগুলো তারা করার চেষ্টা করতেই পারে। এবং বিরোধী বিশেষ করে কি বিএনপিও যদি তার সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে, সে সময়ে বিভিন্ন জায়গায় যদি কিছু হামলা হয়, জঙ্গি হামলা হয়, সেগুলো ইনফ্যাক্ট এই মুভমেন্টটার উপরেও এক ধরনের চাপ তৈরি করবে। সো সামনে এই জিনিসগুলো আসতে পারে বলে আমরা ধারণা করতেই পারি। সো আমরা আগে থেকে জেনে থাকলে যেটা সুবিধা হবে, সরকার তার যে বয়ান তৈরি, সেই বয়ান তৈরিটা এত সহজ হবে না। আমরা আমাদের জায়গা থেকে এটার প্রতিবাদ করতে থাকবো, কারণ আমরা দেখছি সরকার ক্ষমতায় থাকার জন্য যে কোনো কিছু করছে, যে কোনো কিছু করবে। একটু আগে যে কথাটা বলেছিলাম মাঝামাঝি জায়গায়, আপনি যদি ডিসাইড করেন আপনার দেশের 12টা বেজে গেলেও কিছু আসে যায় না, আপনি ক্ষমতায় থাকবেন অ্যাট এনি কস্ট, ইউ ক্যান গো টু এনি এক্সটেন্ট, আপনি কত দূর যেতে পারেন সেটার কোনো সীমা পরিসীমা নেই। এটাই আমাদের জন্য একটা ভয়ের জায়গা, এটাই আবার আমাদের জন্য একই কারণে আমাদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে।